আসসালামু আলাইকুম সবাইকে। কখনো কি এমন হয়েছে, কোনো একটা কাজ করার জন্য আপনি ফোনটা হাতে নিলেন, ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে কিন্তু সেই কাজটা তো করা হচ্ছেই না, আসলে আপনি কোন কাজটা করার জন্য ফোনটা হাতে নিয়েছিলেন সেটাই আপনি ভুলে যাচ্ছেন? হ্যাঁ, এরকম কিন্তু হয়। আর একটা হিসাব কিন্তু আমরা অনেকেই করি না, সেটা হচ্ছে আমি যদি প্রতিদিন 4 ঘন্টা করে ফোন ইউজ করি তাহলে কিন্তু আমার পুরো বছর থেকে 2টা মাস চলে যাচ্ছে, আর সেই জায়গায় যদি 8 ঘন্টা ফোন ইউজ করি তাহলে কিন্তু আমার 4টা মাস চলে যাচ্ছে, আর সেই জায়গায় যদি কেউ 12 ঘন্টা ফোন ইউজ করে তাহলে কিন্তু তার পুরো বছর চলে যাচ্ছে, অর্ধেকে চলে যাচ্ছে। সো এই ব্যাপারটা কেন হয় ফয়সাল, মানে এটা থেকে বাঁচার উপায়টা কি, তোর কি মনে হয়? এখন ব্যাপারটা কথা বলতে গেলে একটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো আমাদেরকে কীভাবে হুক করে রাখে। হুক করে রাখে মানে আটকে রাখে, অনেকটা মাস্ককে আটকে রাখার মতো, বসে আটকে রাখে। হ্যাঁ, আমি শুনেছি যে সোশ্যাল মিডিয়াগুলো অর্থাৎ ফেসবুক ইউটিউবের যে হচ্ছে অ্যাটেনশন ইঞ্জিনিয়ারই রয়েছে, যাদের কাজই হচ্ছে আমাদেরকে কীভাবে বেশি সময় ফেসবুকে কিংবা ইউটিউবে বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়াতে রাখা যায়। অর্থাৎ আমরা যেহেতু এখানে টাকা পয়সা দিচ্ছি না, আমরাই আসলে প্রোডাক্টটা, অর্থাৎ আমাদেরকে বিক্রি করে হচ্ছে তারা বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখিয়ে তারা হচ্ছে টাকা পয়সা ইনকাম করে, আমাদের অ্যাটেনশনকে বিক্রি করে। অর্থাৎ আমি যদি বেশি ফেসবুক ইউজ করি তাহলে হচ্ছে তাদের লাভ, তাই তো? হ্যাঁ, এটাই। আর আমি যদি কিছু ওয়ে বলি যে অ্যাটেনশন ইঞ্জিনিয়াররা কীভাবে হচ্ছে আমাদেরকে ফেসবুকে আটকে রাখতেছে, তাহলে হচ্ছে কিছু ওয়ে যদি শেয়ার করি তাহলে হচ্ছে আসলে হচ্ছে মেসেঞ্জারের কথা। ধরা যাক আপনি কাউকে টেক্সট করছেন, দেখা যাচ্ছে হচ্ছে সে যদি আপনাকে রিপ্লাই দেয় ঢেউয়ের মতো কিছু একটা উঠে আসে। এখন ব্যাপারটা হচ্ছে কেন ঢেউয়ের মতো ব্যাপারটা হচ্ছে আপনাকে দেখাচ্ছে, এটা না উঠলে সমস্যাটা কি ছিল? কারণ সেটা উঠে থাকে এই জন্যই যেন হচ্ছে আপনি বুঝতে পারেন সে রিপ্লাই দিচ্ছে। এখন এটা অপর পাশ থেকে কেউ একজন আমাকে মেসেজ দিচ্ছে। হ্যাঁ, এখন এটা যখন আমরা বুঝতে পারি তখন হচ্ছে আমরা দেখা যাচ্ছে অফলাইন হচ্ছি না, আমরা থেকে যাই ওয়েট করি, আরে মেসেজ আসতেছে। এখন আরেকটা ওয়ে হচ্ছে যে সবুজ বাতি, দেখা যাচ্ছে আমাদের প্রিয় কোনো মানুষের নামের পাশে যদি সবুজ বাতি থাকে দেখা যাচ্ছে আমরা টেক্সট না করলেও চ্যাট না করলেও আমরা অনলাইনে থাকতেছি। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে আপনি প্রিয় কোনো মানুষকে আপনি দেখছেন যে তার নামের পাশে সবুজ বাতি চলছে, অর্থাৎ তিনি অনলাইনে আছেন, এর ফলে আপনিও ঘন্টার পর ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা অনলাইনেই আছেন। সো দেখা যাচ্ছে আপনাকে তো সে কোনোদিন মেসেজও দিচ্ছে না বা আপনাদের তো কথাবার্তা হচ্ছেই না, আপনার জীবন থেকে বিশাল বড় একটা সময় ফেসবুক নিয়ে যাচ্ছে। আর যদি সে আপনাকে মেসেজ দেয়ও, অর্থাৎ আপনাদের দুজনের কথাবার্তা হয়ও, আপনারা কেউ লাভবান হন না না হন, ফেসবুক মেসেঞ্জার কিন্তু এখান থেকে টাকা পয়সা পাচ্ছে ভাই, অনেক ইনকাম করে টাকা পয়সা পাচ্ছে। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইনফিনিটি স্ক্রলিং। ব্যাপারটা কেমন, সেটা হচ্ছে আপনি একটা ব্যাপার খেয়াল করবেন, আপনি স্ক্রল করছেন কখনো কিন্তু স্ক্রল শেষ হয় না। এখন একটা জিনিস যদি আমরা চিন্তা করি, কিন্তু আমি তো ভাবতাম মনে একসময় শেষ হয়ে যাবে, যে আমার বন্ধুদের ছবি দেখা ভিডিও দেখা একসময় শেষ হবে। শেষ হলে কি হতো? শেষ হলে যেটা হতো সেটা হচ্ছে আমরা প্রতিদিন একবার বা দুবারের বেশি ফেসবুকে ঢুকতাম না। অনেকে আছে যারা হচ্ছে চ্যাট করে না শুধু স্ক্রল করে, তাদের স্ক্রল কিন্তু শেষ হয়ে যেত। এই কাজটা কখনোই হচ্ছে ফেসবুক করবে না। একটা পরিসংখ্যান আছে, প্রতিদিন হচ্ছে পুরো পৃথিবীর মানুষ যে পরিমাণ স্ক্রল করে সেটাকে যদি এক সময় দিয়ে আমরা হিসাব করি সেটা হচ্ছে 2 লক্ষ মানুষের পুরো লাইফটাইমের সমান। প্রতিদিন 2 লক্ষ মানুষের জীবন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নিয়ে যাচ্ছে না, মানে স্ক্রল করাটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাও প্রতিদিন, এটা প্রতিদিনের হিসাব বলছে, একদিনের হিসাব বলছে। একদিনে 2 লক্ষ মানুষের জীবন হচ্ছে নিয়ে নিচ্ছে ফেসবুকের স্ক্রলিং, অর্থাৎ ফেসবুকে স্ক্রল করে 2 লক্ষ মানুষের জীবন চলে যাচ্ছে। হ্যাঁ, খুবই ভয়াবহ একটা ব্যাপার কিন্তু। আর হচ্ছে এটা ছাড়াও অনেক ধরনের ব্যাপার আছে, যেমন হচ্ছে রিয়্যাক্ট বাটন, লাইক আমরা কেউ রিয়্যাক্ট করতেছে আমাদের ছবিতে বা আমাদের পোস্টে, তার মানে কি আমরা হচ্ছে হুক হয়ে আছে, আমরা এটার পেছনে আমাদের ডোপামিন, কয়জন লাইক দিছে কয়জন লাভ দিছে এটা আমরা বারবার চেক করতেছি, বারবার দেখতেছি, দেখা যাচ্ছে আমি নিজে পোস্ট দিলেও দেখা যাচ্ছে একটু পর পর দেখতেছি কেউ কমেন্ট, কয়টা লাইক আসছে, 100 আসছে, 1000 আসছে কিনা, মানুষজন রিয়্যাক্ট করছে কিনা। হ্যাঁ, সো এটা থেকে বাঁচার উপায়টা কি ফয়সাল? এটা থেকে বাঁচার উপায়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিটক্সে যাওয়া। এখন ডিটক্সে অনেকভাবে যাওয়া যেতে পারে। ডিটক্স ব্যাপারটা আসলে কি? ডিটক্স ব্যাপারটা হচ্ছে আমি যদি কোনো একটা নির্দিষ্ট সময় যদি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি ওটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিটক্স। ডিটক্স মানে এমন যে শুধু সোশ্যাল মিডিয়া ডিটক্স হবে, ডোপামিন ডিটক্স হতে পারে বা অন্য যে কোনো ধরনের ডিটক্স হতে পারে। এখন আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি যে সোশ্যাল মিডিয়া ডিটক্স আসলে কেন দরকার, সেটা হচ্ছে আমাদের যে কনটেক্সট সুইচিংয়ের যে ব্যাপারটা, এটা গঠন করতে হেল্প করে। এখন কনটেক্সট সুইচিংয়ের ব্যাপারটা যদি নিয়ে আলোচনা করি একটু, তা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা খুব বেশি ফোন ইউজ করার কারণে আমরা কোনো কিছুতে ফোকাস করতে পারি না, ধরা যাচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু তুই খেয়াল করবি হয়তো, বা দেখা যাচ্ছে খুব লম্বা সময় যদি বই পড়ার ইচ্ছা। হ্যাঁ, অবশ্যই। আমি যদি এটা বলি যে আপনি যদি ধরেন একটা বই পড়তে বসেছেন, হুট করে আপনার মোবাইলে একটা হচ্ছে নোটিফিকেশন বা কেউ একজন আপনাকে মেসেজ দিল, আপনি বই পড়ার মধ্যে যে মনোযোগটা বা ফোকাসটা দিচ্ছিলেন ঠিক সেম ফোকাসটা আপনার ফিরে আনতে গড়ে 23-25 মিনিট সময় লাগবে। সো ডেলি যদি 10 বার যদি আপনার যদি ফোনে হচ্ছে মেসেজ আসে কিংবা কল আসে, আপনি বুঝতেই পারছেন যে এতবার আসলে 23-25 মিনিট সময় ব্যয় করে আবার ফোকাসে আসা, আবার নতুন করে পড়তে বসা, ঝামেলার একটা ব্যাপার, এটা প্রায় ইম্পসিবল ব্যাপার, খুব কম মানুষই কাজটা করতে, ঝামেলার একটা ব্যাপার আসলে। আর আরেকটা বিষয় যদি বলি সেটা হচ্ছে স্ক্যাটার ফোকাস নামে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যখন ফ্রি থাকি তখন কাজ করে। লাইক আমরা যখন ফ্রি থাকি তখন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের আইডিয়া আসে, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কাজ চলে। এখন বিষয় হচ্ছে আমরা যদি ফ্রি থাকার সময় যদি সোশ্যাল মিডিয়া ইউজ করি আমাদের আইডিয়া আসবে কোথা থেকে?
এক্স্যাক্টলি। আর সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে ভয়াবহ যে ব্যাপারটা হয় যে এই প্রতিনিয়ত ভিডিও আর হচ্ছে ছবি দেখার কারণে এই যে মানুষজন যে আমাদের ভিডিওটা দেখছে, মানুষজনের কিন্তু চিন্তা করার ক্ষমতাটা কমে যাচ্ছে। আমরা ভাবছি যে অনেক ইনফরমেশন আমরা নিচ্ছি, উল্টো কিন্তু ব্যাপারটা হজবরল হয়ে যাচ্ছে, ইনফরমেশন ওভারলোড হয়ে যাচ্ছে। যে আমরা যেটা বইয়ের ক্ষেত্রে দেখেছি, আপনি একটা টপিকে অনেক কিছু জানতে পারবেন, কিন্তু আমরা যে ফেসবুক থেকে এত কিছু শিখছি দেখা যাচ্ছে দিন শেষে আমরা কিছুই শিখতে পারছি। এটা তো ওর্থিট না আসলে, কারণ হচ্ছে সবাই আসলে সার্ফেস লেভেলে কথা বলতে। তাহলে এখন তাহলে কি হতে পারে, আমি মোবাইলটা ভেঙে ফেলবো নাকি হচ্ছে ফেলে দিই? বিষয় হচ্ছে কন্ট্রোল করাটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। লাইক প্রতিদিন এক ঘন্টার বেশি আই ডোন্ট থিঙ্ক যে ফোন ইউজ করা দরকার আছে, বা হচ্ছে প্রতিদিন অকারণে ফোন ইউজ করা দরকার আছে, কারণ হচ্ছে সময়টা তো আসলে লিমিটেড। কারণ সময়টা হচ্ছে হ্যাঁ খুবই লিমিটেড, কারণ হচ্ছে আমরা যদি দেখা যাচ্ছে 30 ঘন্টা যদি মাসে যদি ফেসবুকে দিয়ে দিই, দেখা যাচ্ছে 30 ঘন্টা আমি অন্য কোনো একটা স্কিল খুব ভালো মতো শিখতে পারতেছি, অনেক কিছু করে ফেলা সম্ভব, একটা পরীক্ষা সব পড়া শেষ করে ফেলা সম্ভব, তাই না? অনেকগুলো বই পড়ে ফেলা সম্ভব। মানে আমি যেটা দেখলাম, মানুষজন যে একটা ফেসবুক পড়ে সেভাবে বছর হচ্ছে 100 বই পড়ে ফেলা সম্ভব, তাই তো? হ্যাঁ, এখন আমাকে কিন্তু অনেকেই অজুহাত দেয় যখন আমি যখন সোশ্যাল মিডিয়া ডিটক্স বেশ কয়েকবার লাহালি করছি, তখন হচ্ছে আমাকে মানুষ মানুষের অজুহাত দেয়, সেটা হচ্ছে এক্সাম থাকে, লিঙ্ক থাকে, এটা থাকে, ওইটা থাকে। এখন আমি হচ্ছে সবাইকে ডিরেক্ট বলি না, কিন্তু একটা বিষয় হচ্ছে এটা কিন্তু সলিউশন আছে। লাইক তুই যদি আমার ক্লাসমেট হোস, তাহলে কিন্তু আমি হচ্ছে তোকে বলতে পারবো যে দোস্ত ক্লাসে লিঙ্ক দিলে তুই আমাকে টেক্সট করে দিবি। এখন তুই যদি আমার ক্লোজ হোস অবশ্যই তুই এই কাজটা করবি। এখন ব্যাপারটা হচ্ছে এই ওয়েটা কেন মানুষজন বুঝে না, এটা আমি ঠিক এখনো বুঝতে পারি। আরেকটা ভয়াবহ ব্যাপার আছে, যেটা হচ্ছে ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ আপনি যদি একদিন ফেসবুকে না থাকেন, আপনি ভাববেন যে পৃথিবীর অনেক কিছু হয়ে যাবে, আপনার সব বন্ধু বান্ধবের বিয়ে হয়ে যাবে, আপনি অনেক কিছু জীবন থেকে হারাই ফেলবেন। তো আমরা এই ফোমোর কারণে অনেকে হচ্ছে ডিটক্সে যেতে পারে না, যেমন হচ্ছে আমাদের ফ্রেন্ডের তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমার সব কিছু হারিয়ে যাবে পৃথিবী থেকে। যদি একদিন আপনি ফেসবুকে না থাকলে সব কিছু হারিয়ে যায়, তাহলে ওটা এমনি হারা যাবে, ওটা নিয়ে ভেবে লাভ। আর সম্পর্ক খারাপ হয়ে যাবে এটা যদি বলি, তাহলে হচ্ছে তোর সাথে কিন্তু আমার ফেসবুকে চ্যাট হয় না বা সোশ্যাল মিডিয়া চ্যাট হয় না, আমার সোশ্যাল মিডিয়া অফ, সে হচ্ছে ডিটক্সে থাকে। এখন আমার সাথে কি তোর সম্পর্ক কোনোভাবে নষ্ট হয়েছে বা কমে গেছে? এখন এই ব্যাপারটা হচ্ছে ডিপেন্ড করে আর কি, যে যারা হারাই যাওয়া তারা এমনিতেই হারাই যাবে। এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে মেনে নিতে হবে জাস্ট। আরেকটা ব্যাপার, যাদের রাতে ঠিকঠাক ঘুম হয় না, বিশেষ করে ইদানিংকালে আমার খুব ভালো ঘুম হচ্ছে, কারণ হচ্ছে আমি ফোনটা অন্য রুমে রেখে ঘুমাতে চাই। তো বিশেষ করে আমি মানে ঘুমানোর 2-3 ঘন্টা আগে থেকে বা যতক্ষণ আগে থেকে পারে আমি হচ্ছে একেবারে ফোন ইউজ করি না, আর ঘুম থেকে ওঠার আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরে আমি ফোনের সামনে আসার চেষ্টা করি, যদিও আমি প্রচুর ফোন চালাই। বাট ইদানিং এই অভ্যাসটা আমার লাইফে অনেক অনেক একটা ভালো হচ্ছে দিক নিয়ে আসছে বা অনেক হেল্প করছে। হ্যাঁ বুঝতে পারছি। আরেকটা জিনিস আমার মনে পড়ছে, সেটা হচ্ছে অনেকে বলতে পারে যে ইউটিউবে অনেক বেশি হেল্প করে, অনেক কিছু জানতে পারি, এটা করতে পারি, ওটা করতে পারি। আমি যদি নিজের একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে ডিটক্সে যাওয়ার আগে ইউটিউবে যা যা দেখবো, যা যা ভিডিও দেখবো সবগুলো হচ্ছে আগে ডাউনলোড করে রাখছে। তাহলে যেটা করতেছি সেটা হচ্ছে ওই যে ডাউনলোড করা ভিডিওগুলো ওগুলোই দেখতেছি। হ্যাঁ আমরা আসলে ফোন ইউজ করতে নিষেধ করছি না, আমরা জাস্ট বলছি যে আপনার যে লাইফে যে ফোন ইউজ করার যে দরকারটা, কিন্তু আপনি যে ঘন্টার পর ঘন্টা স্ক্রোলিং করছেন সেটা অন্তত বন্ধ করেন। প্রসেসটা চেঞ্জ করতে পারেন, যে আপনি 2 ঘন্টার জন্য ডিটক্সে যাওয়া কিংবা 6 ঘন্টার জন্য যাওয়া কিংবা 12 ঘন্টা বা একদিনের জন্য আপনি যেতে পারেন, অথবা দুপুর 2টার আগে ফোন ইউজ না করা, সন্ধ্যা 6টার আগে ফোন ইউজ না করা, আস্তে আস্তে হুট করে আমি রাতারাতি ফোন ইউজ ছেড়ে দিব এমনটা আসলে পসিবল না। আমার নিজের আসলে জিনিসটা অভ্যস্ত হইতে প্রায় 2-2.5 বছর লাগছে। সো এসব ডিপেন্ড করে যে আসলে আমরা কিভাবে ইউজ করতেছি। আমরা কিন্তু অনেকে স্বীকার করতে চাই না যে আমাদের এডিকশন আছে। এখন আপনি যদি স্বীকার না করেন আপনার সমস্যা আছে, তাহলে আপনার সমস্যাটা আপনি সলভ করবেন কি? এক্স্যাক্টলি, মানে সমস্যাটা নিয়ে আসলে কথা না বললে সেই সমস্যাটা কখনোই তো সলভ হবে না, তাই না? এটাই। আর হচ্ছে আমাদের দেশে কিন্তু আমরা ওইভাবে কথাও বলতে দেখি না কাউকে সোশ্যাল মিডিয়া ডিটক্স বা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যে দূরে থাকা দরকার, কারণ সবাই তো চায় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হুক হয়ে থাকতে। লাইক আমি যে ভিডিও বানাচ্ছি আমি কিন্তু চাচ্ছি আপনি সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ভিডিওটা দেখেন, বাটনে আলাপ করেন বা লাইক কমেন্ট শেয়ার করেন, সো চাইলে আপনি করতে পারেন। সো আমরা সময় না নিয়ে আমরা হচ্ছে কথা না, আপনার যদি এই ব্যাপারে কিছু বলা থাকে সেটা কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর হচ্ছে এই বিষয়ে আলোচনা করতে চাইলে আমরা হচ্ছে খুবই আনন্দিত বোধ করব, কারণ হচ্ছে এটা আমাদের বলা যায় হচ্ছে প্রতিদিনকার কোনো না কোনো সময় হচ্ছে আমরা বিষয়টা নিয়ে কথা বলতেছি, আমাদের বেশ প্রিয় একটা টপিক। আর হচ্ছে জানাতে পারেন আপনার কোনো মতামত থাকলে বা হচ্ছে কোনো পরামর্শ থাকলে, বা আপনি যদি ডিটক্সে থাকেন আপনি কিভাবে ডিটক্স মেনটেন করছেন তাও জানাতে পারেন। সো এই ফোনের হাত থেকে আপনার জীবনটা বেঁচে যাক সেই আশা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।